এক লাফে ডলারের দাম সাত টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক চাহিদার তুলনায় সরবরাহ কম ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে ডলারের দর বাড়ায় নিয়ন্ত্রক সংস্থা এদিকে ব্যাংক ঋণের সুধার নির্ধারণে স্মার্ট ব্যবস্থাপনা থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক এর ফলে বাজার ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে সুধার নির্ধারিত হবে বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয় 2022 বাইশ সালের মাঝামাঝি সময় থেকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল একশো টাকা যা ছিল এবিবি এবং বাফেদা নির্ধারিত রেট তবে ঋণ পেতে আইএমএফের শর্ত অনুযায়ী এবার ক্রলিং পেগ বা দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয় ডলারের দর সাত টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে একশো টাকা নতুন পদ্ধতিতে ডলারের দর একেবারেই খুব বেশি বাড়তে পারবে না আবার কমতেও পারবে না ফলে ব্যাঙ্গুলে এ দরের আশেপাশে ডলার বেচা কেনা এবং আন্তব্যাংক লেনদেন করতে পারবে এদিকে ব্যাংক ঋণের স্মার্ট সুধার তুলে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক এর ফলে বাজার ব্যবস্থাপনার উপর ভিত্তি করে ঋণের সুধার নির্ধারিত হবে ফলে ব্যাংকগুলো ইচ্ছে মতো সুধার নির্ধারণ করতে পারবে এর আগে গত বছরে জুলাই থেকে সুধার নির্ধারণে বাংলাদেশ ব্যাংক স্মার্ট পদ্ধতি অনুসরণ করছিল এর ফলে ঋণের সুদ প্রতি মাসেই বাড়ছে গত মার্চে ব্যাঙ্কে ঋণের সর্বোচ্চ সুদ ছিল তেরো দশমিক এক এক শতাংশ এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আলাদা এক প্রজ্ঞাপনে নীতি সুধার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুধার পঞ্চাশ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে সাড়ে আট শতাংশ নির্ধারণ করা হয়েছে এদিকে নতুন এসব সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ব্যাংক সংবাদ সম্মেলনের আয়োজন করলে তা বয়কট করেন সাংবাদিকরা। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়ে শুরুহা না হয় এ সিদ্ধান্ত নেন তারা। ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেন্দ্রীয় ব্যাংকের এসব সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব আহসান এইচ মনসুর। জনাব মনসুর আপনাকে স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছুদিন চেষ্টা করেছে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে একটা অবস্থানে নিয়ে আসার কিন্তু শেষমেশ না পেরে এক লাফে কিন্তু সাত টাকা বাড়িয়ে ক্রলিং পেগ পদ্ধতিটি চালু করা হলো এই সিদ্ধান্তে মুদ্রা বাজারে কতটা স্থিতিশীলতা ফিরবে বলে আপনি মনে করেন ধন্যবাদ প্রথমে আমি বলব যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তটা দেরিতে হলেও এটাই সঠিক সিদ্ধান্ত এটা আগে থেকে নিলে পরে আমরা হয়তো অনেক জিনিসই অ্যাভয়েড করতে পারতাম এবং কালক্ষেপণটা আরো কম হতো যাই হোক এখন যেটাতে গিয়েছে সেটা হচ্ছে মোটামুটি বলা যায় যে ম্যানেজ ফ্লোট এক ধরনের যেটাকে ট্রলিং পেক বলা হচ্ছে হচ্ছে একটা ম্যানেজ ফ্লোট সিস্টেম এটাতে সেন্ট্রাল ব্যাংকের একটা ইনফ্লুয়েন্স থাকবে আর বাজারেরও একটা প্রভাব থাকবে সে দুটোর সম্মিলিত প্রভাবে এক্সচেঞ্জ রেটটা নিতে হবে আবার ইন্টারেস্ট রেটটা ছেড়ে দেওয়া হয়েছে এবং এটা এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দেবে ইন্টারেস্ট রেট অলরেডি আহ যেটাকে আমরা বলি আহ ট্রেজারেবিল রেটটা অলরেডি খুব উচ্চ পর্যায়ে ছিল আর অন্যান্য রেটগুলো বাধা ছিল স্মার্ট সিস্টেমের এখন সেটা চলে যাবে এর ফলে একটা একটা শর্ট টার্মে একটা শখ আসবে একটা ধাক্কা খাবো ধাক্কাটা হচ্ছে ইন্টারেস্ট রেট কিন্তু সবারই বেড়ে যাবে এবং আমাকেও বেশি টাকা দিতে হবে আপনাদের সবাইকে যারা ধার করেছেন কোনো না কোনো কারণে সে গাড়ির জন্য হোক বাড়ির জন্য হোক ব্যবসায় জন্য হোক বেশি টাকা দিতে হবে তো এটা আমি মনে করি যে এই বর্তমান প্রেক্ষাপটে এটা প্রয়োজন ছিল এটা এটা আমাদের কাম্য নয় কিন্তু এটা আমাদের জন্য এখন প্রয়োজনীয় নেসেসারি এভিল কিন্তু হয়তো যদি ঠিকমতো আমরা এটাকে ম্যানেজ করতে পারি এক বছর থেকে বা এক বছরের মধ্যে আমরা এটাকে কমিয়ে আনতে পারবো বলে আশাবাদী যদি ইনফ্লেশনটাকে আমরা কমিয়ে আনতে পারি ইনফ্লেশনটাকে কমাতেই হবে চার পাঁচ পার্সেন্টে তাহলে ইন্টারেস্ট রেট এমনি কমে আসবে কিন্তু জনাব মনসুর এই যে দুইটি সিদ্ধান্ত এক হচ্ছে আমাদের অনেক খাদ্যপণ্য আমদানি করতে হয় সেই খাদ্যপণ্য আমদানিতে ব্যাংকের ঋণ যেরকম ব্যবহার হয় তেমনিভাবে এই যে বৈদেশিক মুদ্রা ডলারের ব্যবহারও আছে তো সেই জায়গায় ডলারের দাম বেড়ে যাওয়া মূল্য সুদের হার বেড়ে যাওয়া এর সাথে সাথে দেখা যাচ্ছে যে নীতি হার বাড়ানো হয়েছে পঞ্চাশ বেসিস পয়েন্ট তাতে করে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা আদৌ কি সম্ভব হবে ইনফ্লেশন নিয়ন্ত্রণের জন্য এটাই একমাত্র পথ আর কোনো পথ নাই বিশ্বজোড়া এটাই ইন্টারেস্ট পলিসিটাকেই ফোকাস করা হয় সাথে টাইট ফিজিক্যাল পলিসিকে ফোকাস করা হয় আর মনিটারি টাইটনিং তো চলছে সেটা ইন্টারেস্টের পলিসির মাধ্যমে সেটা হচ্ছে সেইভাবেই করা হয় যে জিনিসটা হতে যাচ্ছে আমি বলি সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ার কারণে টাকার মূল্যটা বেড়ে যাবে এবং টাকার মূল্য বেড়ে গেলে অর্থাৎ টাকা একটা অ্যাট্রাক্টিভ অ্যাসেট হবে কারণ রিটার্ন অন টাকা বেড়ে যাবে রিটার্ন অন টাকা বাড়লে পরে আমার ডলার হোল্ড করার প্রবণতা থেকে বের হয়ে আমি টাকা হোল্ড করার প্রবণতা হয়ে যাব এবং সেটা হলেই আমার এক্সচেঞ্জ রেটটা তখন স্টেবিলাইজড হবে সেটা কিন্তু একটা প্রি কন্ডিশন ফোর একেবারে প্রি কন্ডিশন ফর আমার ইনফ্লেশনকে কমিয়ে আনার জন্য এক্সচেঞ্জ রেটকে আনস্টেবল রেখে আমি ইনফ্লেশনকে কমাতে পারব না কাজেই আমি মনে করি যে এই যে জিনিসটা করা হলো এটা বাংলাদেশকে একটা একটা পথে নিয়ে যাবে যেখানে আমি মনে করি যদি আমরা এটাকে ধরে রাখতে পারি আবার রাজনৈতিক কারণে যদি থেমে না যায় এটা যদি ধরে রাখতে হবে এবং এটাকে নির্মোহভাবে এটাকে পর্যালোচনা করে এটাকে পরিচালনা করতে হবে তাহলে হয়তো বছর খানিকের মধ্যে আমরা ইনফেকশন লোয়ার সিঙ্গেল ডিজিট নামিয়ে আনতে পারবো আমি আশাবাদী ধন্যবাদ জনাব আসাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র গ্রহণ শেষ হবে সেপ্টেম্বর মাসে নতুন উৎপাদন বন্টন চুক্তি আকর্ষণীয় হওয়ায় নিলামে ভালো সারা মিলবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন সাত বিদেশি প্রতিষ্ঠান জরিপের তথ্য কিনেছে আগামী বছরই চূড়ান্ত হবে বিনিয়োগকারী সমুদ্র সীমা বিজয়ের পর দু সাল পর্যন্ত চার দফা আন্তর্জাতিক দরপত্রে মাত্র ছয় ব্লকের জন্য চুক্তি হয় প্রাথমিক অনুসন্ধান শেষে দরদামে সুবিধা না পাওয়ায় দেশ ছাড়ে বহুজাতিক কোম্পানিগুলো গত বছর গ্যাসের দাম অপরিশোধিত তেলের দামের দশ শতাংশ করে করছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে নতুন উৎপাদন বন্টন চুক্তি পিএসসি করে পেট্রোবাংলা মার্চ মাসে সমুদ্রের অগভীরে নয় এবং গভীরে পনেরো ব্লকের দরপত্র আহ্বান করা হয় বুধবার নিলামের প্রচারণায় আয়োজিত সেমিনারে অংশ নেয় এগারো বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্থানীয় গ্যাসের ষ শতাংশ যোগান দেয়া সেভ্রণ বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিনিয়োগে দরকার স্বচ্ছ টেকসই ও আকর্ষণীয় নতি সবার স্র্থ রক্ষা করে পিএসসি হয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা প্রতিমন্ত্রী বলেন আগামী বছর চুক্তি করতে পারলে গ্যাস মিলতে পারে সাত থেকে আ বছরের মধে যেটার মাধ্যমে আমরা বিনি আকর্শন। সেটা মুতুভাবে সাজান হয়েছে। যেমন ব্রেন্ট অয়েলের সাথে থেকে সম্পৃক্ত করা হয়েছে আগে সেটা ছিল না আগে সালফারের সাথে ছিল এবং এর সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে এই ষাটটি কোম্পানি আন্তর্জাতিক কোম্পানি বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে এটা একটা বড় বিষয় মাল্টিক্লাইন সার্ভে কিনেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিজিএস এবং স্লাইম বার্জারের যৌথ জরিপের তথ্যে সমুদ্রে তেল গ্যাসের ভালো সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা এর অর্ধেকও যদি আমার মনে হয় যদি ঠিক হয় তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে অফসরে গ্যাস পাওয়া জানা যায় স্থলভাগে আরও বেশি গ্যাসের অনুসন্ধানে অংশর উৎপাদন বন্টন চুক্তিও সংশোধন করছে জ্বালানি বিভাগ হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির জন্য মসুর ডাল সয়াবিন তেল ও রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই জন্য চারশো কোটি তেত্রিশ লাখ টাকা ব্যয় হবে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর মধ্যে বাইশ হাজার টন মসুর ডাল এক কোটি বিশ লাখ লিটার সয়াবিন তেল এবং চল্লিশ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনা হবে মসুর ডাল ও রাইস ব্রান তেল কেনা হবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আর সয়াবিন তেল কেনা হচ্ছে সরাসরি ক্রয় পদ্ধতিতে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় এছাড়া সিঙ্গাপুর ও কাতার থেকে তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্যে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে দুই কার্গো এবং কাতারের প্রতিষ্ঠান থেকে এক কার্গো এলএনজি কেনা হবে এতে মোট খরচ হবে এক হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা চব্বিশ লাখ উনত্রিশ হাজার টাকা এক কোটি বিশ লক্ষ লিটার তেল ক্রয় প্রস্তাব টিসিবির মাধ্যমে মোট ক্রয় মূল্য একশত বিরাশি কোটি চল্লিশ লক্ষ টাকা প্রতি লিটার একশো টাকা পূর্ব মূল্য ছিল প্রতি লিটার একশো বাউন্ন দশমিক নয় আট টাকা সুপারিশকৃত দরদাতা বসুন্ধরা মাল্টি ফুডস প্রোডাক্টস লিমিটেড বাজারে বেড়েছে ডিমের দাম পাঁচ দিনের ব্যবধানে প্রতি ডজন ডিমের দামে বেড়েছে পনেরো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত মূলত গরমে উৎপাদন ব্যাহত হওয়ার কারণে ডিমের দাম বেড়েছে বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও দোকানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকায় গত সপ্তাহের শেষেও এই ডিম বিক্রি হয়েছিল একশো থেকে বিশ টাকায় অর্থাৎ এক সপ্তাহের কম সময়ে প্রতি ডজনের দাম বিশ টাকা পর্যন্ত বেড়েছে ব্যবসায়ীরা জানান তীব্র গরমে অনেক ডিম নষ্ট হয়েছে এবং মুরগিও মারা গেছে এর ফলে বাজারের চাহিদার চেয়ে সরবরাহ এখন কম তাই বাজারে বেড়েছে ডিমের দাম চালের দাম নিয়ে হইচই হলেও দেশে খাদ্য ঘাটতি নেই বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রাজধানীতে খাদ্যের নমুনা পরীক্ষার মোবাইল ল্যাব হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি মন্ত্রী আরও বলেন বাজারে চালের দাম বেড়ে গেলে হইচই করেন জনগণ আর কমলে করেন কৃষক কিন্তু দেশে এখন মঙ্গা নেই খাবারের কোনো সংকটও নেই তবে নিরাপদ খাবার নিয়ে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন মন্ত্রী নিরাপদ খাদ্য গ্রহণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি মন্ত্রী আরও বলেন খাদ্যের নমুনা পরীক্ষা সহজ করতে সারা দেশে সাতটি মোবাইল অ্যাপ কাজ শুরু করছে এর সাহায্যে ভেজাল ও কৃত্রিম রং শনাক্ত করা যাবে কিন্তু কিন্তু খাদ্যের অভাব বাংলাদেশে এখন আর নাই কেউ কেউ ভাত ছাড়া ছাড়া বা রুটি ভাতের পানি খেয়ে বা ভাতের মাড় খেয়ে নাই এটা আমাদের একটা বিরাট অর্জন দেশের এক কোটি মানুষ এখনও চরম সীমার নিচে বাস করে বুধবার রাজধানীর সিডাপ মিলনায়তনে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগ আয়োজিত এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয় অনুষ্ঠানে বক্তারা বলেন সরকারের দারিদ্র বিমোচনের অনেক নীতি থাকলেও তার সঠিক বাস্তবায়ন হচ্ছে না এতে দারিদ্রের ধরন পরিবর্তন হলেও তা মোকাবিলা করা যাচ্ছে না তবে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৈষম্য কমানো এতে টেকসই সফলতা আসছে না বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হচ্ছে না এর থেকে উত্তরণে সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধির তাগিদ দেন তারা এজন্য সমাজের সবাইকে একসাথে কাজ করার পরামর্শ তাদের আবারও নেতিবাচক ঢাকার শেয়ার বাজার কমেছে সূচক ও লেনদেন দুই দিনে হাজার কোটির ঘরে লেনদেনের পর আজ ডিএসিতে দুইশো কোটির বেশি কমে লেনদেন নেমেছে আটশো কোটির ঘরে এ সময় সূচক কমেছে চৌত্রিশ পয়েন্ট দর হারিয়েছে তেষট্টি ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে তেতাল্লিশ পয়েন্ট বুধবার শুরু থেকে নেতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রথম পাঁচ মিনিটে ডিএসি সূচক হারায় বিশ পয়েন্ট এরপর থেকে শুরু হয় সূচকের পতন দিন শেষে সূচক কমেছে চৌত্রিশ দশমিক চার নয় পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার ছশো নব্বই পয়েন্টে ডিসিতে আবারও লেনদেন নামল আটশো কোটির ঘরে আজ লেনদেন হয়েছে আটশো উনসত্তর কোটি উনষাট লাখ টাকা শেয়ার আগের দিনের চেয়ে লেনদেন কমেছে দুশো উনচল্লিশ কোটি টাকা হাত বদলে অংশ নেওয়া তিনশো সাতানব্বইটি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে ভাগ প্রতিষ্ঠানের শেয়ার এর মধ্যে দর বেড়েছে চুরানব্বইটি কমেছে দুশো অপরিবর্তিত রয়েছে পঞ্চাশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে নিটিং অ্যান্ড ডাইং দ্বিতীয় মালিকের স্পিনিং তৃতীয় অবস্থানে গোল্ডেন সন শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম জেমাই শিরিন্স দ্বিতীয় ফারিস নিটিং এন্ড ডাইং তৃতীয় অবস্থানে ফনিক্স ফাইনালস অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে চুরাশি দশমিক তিন পাঁচ পয়েন্ট লেনদেন হয় একশো তেরো কোটি ষাট লাখ টাকা শেয়ার ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে আমাদের পরে রাখবেন